Hey, what's up, everybody? Welcome back to the channel, everyone, and it's news time. So, বরাবরের মতো থাকছে আজকে অনেক ইন্টারেস্টিং নিউজ দেখতে থাকুন ভিডিওটি জানতে পারবেন অনেক কিছুই আর তাছাড়াও এই ভিডিওতে আমি Computex 2022 এর কিছু বিষয় তুলে ধরব অর্থাৎ AMD এবং Nvidia এর কিনোট সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমেই শুরু করি AMD কি দিয়ে তারা নতুন নতুন কিছু প্রোডাক্ট আমাদের সামনে আনভিল করে দিয়েছে অথবা পেপার লঞ্চ করে দিয়েছে তো প্রথমে যদি আমি নোটবুক বা ল্যাপটপ সিরিজের কথা বলি তো সেখানে ম্যান্ডাসিনো নামে একটা সিপিইউ বা এপিইউ লঞ্চ করে দিয়েছে যা টিএসএমসি 6 ন্যানোমিটার এনহ্যান্সড নোডে হয় তবে সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে এটি জেন 2 আর্কিটেকচারের উপর বেস 4 কোর এন্ড 8 থ্রেড আর এটির প্রাইসিং প্রবাবলি শুরু হবে $400 থেকে $700 পর্যন্ত আর এটি মেইনস্ট্রিম নোটবুকের জন্য অর্থাৎ এটি কোনো হাই এন্ড ডিভাইস নয় তো সেক্ষেত্রে আপনারা 10 আওয়ার মিক্সড আপ ইউজ করতে পারবেন আর এটি লাইটওয়েট নোটবুক অথবা ক্রোমবুকের জন্য ব্যবহৃত হবে শুধু তাই না এখানে ইন্টিগ্রেটেড জিপিইউ হিসেবে থাকবে RDNA 2 জিপিইউ শুধু যে লাইটওয়েট এবং থিনার মডেলগুলো নিয়ে এসেছে এরকমটা না তারা ফুল লাইনআপ মার্কেটে নিয়ে আসতে পারে এন্ড তাছাড়াও যে থার্ড পার্টি ভেন্ডররা আছে বা ম্যানুফ্যাকচারাররা আছে তারাও তাদের নিজেদের ল্যাপটপ শো করেছে এই জায়গায় লাইক Asus, HP, Dell, Lenovo, Acer সবাই তবে নতুন কোম্পানি হিসেবে এখানে এন্ট্রি মেরেছে কোর্সের আর এটি তারা নতুন এবং বিশেষ কিছু ফিচার নিয়ে এসেছে আর এটি পাওয়ার্ড হবে Ryzen 9 6900HS এন্ড সিপিইউ হিসেবে থাকছে Radeon RX 6800M আর এটির প্রাইস নিয়ার অ্যাবাউট $3000 আসতে পারে আর এর নাম রেখেছে ভয়জার A1600 গেমিং এন্ড স্ট্রিমিং ল্যাপটপ আর এটাকে তারা দাবি করছে স্ট্রিমিং সমৃদ্ধ ল্যাপটপ যেটা দিয়ে খুব সহজেই স্ট্রিমিং করতে পারা যাবে আর তাছাড়াও এর যে ডেডিকেটেড কিছু অ্যালগাটো সিস্টেম কি আছে বা স্টিম ডেকের কিছু হার্ডওয়্যার এবং সফটওয়্যারগত ফিচার পাওয়া যাবে ডেডিকেটেডলি অ্যান্ড এর যে ওয়েবক্যাম আছে এটি এনহ্যান্সড 1080p তবে হ্যাঁ নতুন কোম্পানি হিসেবে যে চ্যালেঞ্জগুলো ধরে রেখেছে এটি খানিকটা প্রশংসার দাবিদার তবে হ্যাঁ এর প্রাইস যদি কিছুটা কম রাখতে পারত মেবি এটা একটা ভালো ডিল হতে পারত তো ওয়েলকাম টু ল্যাপটপ মার্কেট কোর্সের তো এখন চলে যাই পরের বিষয়ে তো বহুল প্রতীক্ষিত কুখ্যাত বিখ্যাত Ryzen 7000 সিরিজ অথবা Raphael যেটাকে বলতে পারি তার যে সকেট প্রবাবিলিটি ছিল সেটি আনবিল তারা করে দিয়েছে আর AM5 সকেটে তারা মুভ করতে যাচ্ছে আর হ্যাঁ তারা LGA যার পিন সংখ্যা 1718 তাছাড়াও এটি নেটিভলি DDR5 কে সাপোর্ট করবে ফোরের এখানে কোনো চান্স নেই আর TDP এর কথা বললে 170 ওয়াট অর্থাৎ এটা অনেক পাওয়ার হাংরি CPU হতে চলেছে টপ ক্যাটাগরির তো এখন যদি কিছু চিপসেট অনুযায়ী কথা বলি তো চিপসেট এখানে ক্লিয়ারলি গুড এনাফ কোয়ালিটির সাথে আসবে আর প্রথমে যদি কথা বলি আমরা X570 ইর মিন হচ্ছে এক্সট্রিম অর্থাৎ এটা যারা একবারে হাই এন্ড বা ভয়ঙ্কর লেভেলের ওভারক্লক করতে চান তাদের জন্য এটি আর স্ট্যান্ডার্ড যে ভ্যারিয়েন্টটি আছে অর্থাৎ X570 নন ই ভ্যারিয়েন্ট তো সেটি নর্মাল ওভারক্লক করা যাবে মেমোরি এবং CPU কে আর ওভারঅল সব ফিচার এখানে পেয়ে যাবেন আর বাজেট সেগমেন্টের কথা বললে অবশ্যই বলতে হবে B650 মাদারবোর্ডের কথা বা চিপসেটের কথা তো এখানে সকল প্রকার ফ্যাসিলিটি আছে তবে এখানে CPU কে ওভারক্লক করা যাবে না তবে যে চিপসেট গুলো আছে এগুলো হাইলি ক্যাপেবল যে কোনো CPU কে হ্যান্ডেল করতে তাছাড়া ফ্ল্যাগশিপ মাদারবোর্ড গুলোর যদি আরো কিছু ফিচারের কথা বলি তো এখানে টপ এন্ডে 24 লেন 5 PCI Express Gen5 এর অর্থাৎ আপনি একটা ফুল ফ্লেজড গ্রাফিক্স কার্ডের সাথে অর্থাৎ 6টি লেন নাই 16x আর 8 লেন পরেই থাকছে হাই স্পিড অর্থাৎ Gen5 এর তো সেক্ষেত্রে এখানে আরেকটা সুবিধা ওঠানো যাবে মাইক্রোসফট ডিরেক্স স্টোরেজ এর কারণে শুধু শুধু র্যাম কে লোড না দিয়ে স্মার্ট এক্সেস এর সাহায্যে ডিরেক্টলি হাই স্পিড কমিউনিকেশন করা যাবে SSD টু GPU এন্ড CPU তাই এটা একটা ভালো অপশন তাছাড়াও এখানে 14 USB স্ট্যান্ডার্ড দেখা যাবে যা ফ্রি কিং 20 Gbps স্পিড A থেকে টাইপ C পর্যন্ত সকল ক্ষেত্রে আর তাছাড়াও এখানে ওয়াইফাই 6 ইর সাপোর্ট দেখা যাবে ব্লুটুথ LE5.2 আর ডিসপ্লে পোর্ট 2.0 অর্থাৎ 2.0 থাকছে আর HDMI 2.1 অর্থাৎ IOT দিকেও তারা মোটামুটি খেয়াল রেখেছে আর সকল প্রকার মাদারবোর্ড ম্যানুফ্যাকচারার লাইক Asus, MSI, Gigabyte, ASRock, and BioStar
তবে এখানে আরেকটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এমএসআর কার্ডস থেকে, আর এর যে ইঞ্জিনিয়ারিং স্যাম্পল ছিল এটি কিভাবে ইনস্টল করতে হয় বা কোন নস কোথায় লাগবে সেটির টিউটোরিয়াল চলে এসেছিল, বাট সেই ভিডিওটি ডিলিট করা হয়েছে ডিউ টু সাম রিজন। তবে হ্যাঁ, হাউ টু ইনস্টল এ 7000 সিরিজ সিপিইউ অন AM5 সকেট, তো সেটি আপনারা দেখতেই পারছেন। তো এখন চলে যাই ডিরেক্টলি সিপিইউতে। তো সিপিইউ নিয়ে এখানে কিছু কথা বলার আছে। তো প্রথমে আমরা ক্লিয়ার হয়ে নেই, এটি 24 কোরে আসছে না, আগের যেটা লিক ছিল অর্থাৎ এটি 16 কোর অ্যান্ড 32 থ্রেডের পার্ট হতে চলেছে অর্থাৎ 7950X। তো এটি শুধুমাত্র কিছুখানি ডেমোস্ট্রেট করেছিল তারা। তো একটা গেম চালিয়েছিল যেখানে 5.5 গিগাহার্টজ আপ টু চলে গিয়েছিল, যা ফ্রিকিং অসাম একটা বিষয় AMD-র জন্য। তাছাড়াও তারা ব্লেন্ডার টেস্ট করেছিল তাদের কম্পিটিটর কোরাই 912-900K নিয়ে, যেখানে 31% পারফরমেন্স জাম দেখাতে পেরেছে সিঙ্গেল থ্রেডেড পারফরমেন্সে। এটি তাদের ক্লেম, দেখি সামনে কী হয়। তাছাড়াও তারা আরও কিছুর বিষয়ে মেনশন করেছে, যেমন হায়ার আইপিসি থাকবে, তাছাড়াও যে ক্লক ভ্যারিয়েন্ট আছে আগের তুলনায় 15% মোর ইনক্রিজ করেছে, অ্যান্ড এর যে ক্যাশ আছে লেভেল টুর ক্যাশ সেটি 512KB থেকে 1MB করা হয়েছে, যা বলা যায় ডাবল। তবে আমরা যদি এর ডাই দেখি জেন4-এর, তো এখানে দুইটা কোর চিপলেট দেখা যাচ্ছে, যা 5nm ফ্যাব্রিকেশন প্রসেসের উপরে বানানো TSMC-র। আর এখানে যে বড় অংশটি দেখছেন এখানেই লুকিয়ে আছে RDNA2 গ্রাফিক্স। তো এখন ক্লিয়ারলি বলা যায় রাইজেন সিপিইউ এখন APU, অর্থাৎ তারা মেইন সিপিইউতে ইন্টিগ্রেটেড GPU ঢুকিয়ে দিচ্ছে, তাও আবার RDNA ট্রু গ্রাফিক্স অনুযায়ী। আর এরকমটা ইন্টেল অনেক দিন থেকেই করে আসছে, শুধুমাত্র F ভ্যারিয়েন্ট বাদে। তবে ওভারঅল সিপিইউ প্রাইস এবং মাদারবোর্ডের প্রাইস কিরকম হতে পারে আই হ্যাভ নো আইডিয়া। অবশ্যই আপনি ধরে নিন এটি অনেক বেশিই হবে, এক্সপেন্সিভ হবে, কারণ অনেক প্রকার নতুন টেকনোলজি এখানে লেগেছে আর নতুন স্ট্যান্ডার্ড বা প্ল্যাটফর্ম আসছে, তাই আপনাকে অবশ্যই খরচ করতে হবে। ইভেন আপনি যদি PC বিল্ডিংয়ের জন্য রেডি হয়ে থাকেন যে আমি নেক্সট জেনারেশন নিয়ে নেবো এবং আপনার বাজেট খুবই লিমিটেড, তো সেক্ষেত্রে সেদিকে না দেখাও ভালো হবে। তবে দেখি AMD কবে এটা লঞ্চ করে দেয়। তারা তো বলছে এটি নেক্সট ফলেই এটা মার্কেটে চলে আসবে, বাকিটা সময়ে বলে দেবে। তারপরে যদি স্টোরিতে চলে যাই তো সেক্ষেত্রে NVIDIA-র কথা অবশ্যই বলতে হবে। তো তারা স্যাডলি কোনো প্রোডাক্ট লঞ্চ করেনি বা কোনো সফটওয়্যার রিলেটেড কিছু লঞ্চ করেনি, ওই সব ঘুরিয়ে পেঁচিয়ে আগের যে লঞ্চ ইভেন্টের বিষয়গুলো ছিল, লাইক মেশিন লার্নিং, AI ফিচার, জিফোর্সের কিছু ফিচার, এগুলো নিয়েই। তবে এটাও অনেক দরকারি, কেননা অনেক সময় অনেক কিছুকে ইগনোর করার ফলে কিন্তু আমাদের অনেক মিসকনসেপশন মনে তৈরি হয়। তাই ভাববেন না যে NVIDIA এখানে দুর্বল হয়ে গেছে, কেননা তাদের যে ক্রিয়েটর ফোকাস সেটি দিন দিন বেড়েই চলেছে। তাছাড়াও তারা শুধুমাত্র কনজিউমারের চিন্তা করে না, তারা ডেটা সেন্টার এবং সার্ভার গ্রেড জিনিস নিয়েও কথা বলে। আর তাদের কথা যেহেতু বলাই হলো, অবশ্যই বলতে হবে তাইওয়ানের আরেকটি টেক কোম্পানি যার নাম তাইওয়ানস টেক টাইটানস, তারা অ্যাডাপ্ট করে নিয়েছে ওয়ার্ল্ডের ফার্স্ট NVIDIA গ্রেস সিপিইউ। সিপিইউর কথা বলছি এখানে, আর আপনারা জানেন শুধু শুধু সিপিইউ যায় না, সেখানে আরও কিছু থাকে, যেমন ব্লু ফিল্ডেরও দেখা পাওয়া যায়, আর এগুলো নিয়েও কিন্তু অনেক সময় NVIDIA কথা বলেছে। তবে দেখি NVIDIA এক্স্যাক্টলি মেইন স্ট্রিমে বা সাধারণ কনজিউমারদের জন্য কবে সিপিইউ নিয়ে আসে। আর যেই সিস্টেমের কথা বললাম অর্থাৎ CGX, OVX অ্যান্ড HGX, যে সার্ভার লাইন আপ আছে এটি 23 সালের মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তারপরের যে নিউজটি আসছে এটি খুবই ইন্টারেস্টিং, কেননা এসুসের ROG সুইফট সিরিজের আরেকটি মনিটর লঞ্চ করে দিয়েছে যার হার্জ হচ্ছে ফ্রিকিং 500 হার্জ। এর আগেই নিয়ে এসেছিল 360 হার্জের একটা মনিটর, এবার একেবারে বলা যায় ওভারকিল বা ইনসেইন লেভেলের মনিটর। তবে এই 1080p TN প্যানেলের সাথে আসলেও এখানে জি সিঙ্কের ESport মোড এবং NVIDIA-র যে রিফ্লেক্স টেকনোলজি এটাতে ইমপ্লিমেন্ট করা আছে। তো আপনাদের মধ্যে যদি কেউ প্রফেশনাল ESport টাইটেল খেলে থাকেন তো তাদের জন্য একটা বেস্ট অপশন হতেই পারে। তারপরের যে নিউজটি আসছে সেটি MSI এবং Gigabyte-কে কেন্দ্র করে, কেননা MSI তাদের যে ইউনিফাই X মাদারবোর্ডটি আছে MEG সিরিজে, তো সেখানে কিছু কনসেপ্ট সেটি Gigabyte-এর প্রজেক্ট স্টিলথ নামের কম্পিউটার অ্যাসেম্বল কিটের যে সেটি নাকি কপি করেছে MSI। তবে লিগ্যাল ব্যাটেল এখানে কোনো কিছু নেই, কেননা সেক্ষেত্রে তো আদার্স যে স্ট্যান্ডার্ডগুলো ছিল এগুলোও তো ইফেক্ট হবে। তো এখন যদি আমি তাদের ডিজাইনের কথা বলি, তো এটি কুল লুকিংয়ের জন্য এবং কেবল ম্যানেজমেন্টকে প্রায়োরিটি দিতে তারা স্লাইটলি কিছু চেঞ্জ নিয়ে এসেছে, লাইক
এর যে 24-pin পাওয়ার কানেক্টর সেটি পিসিবির পিছন দিকে ইমপ্লিমেন্ট করা আছে। তাছাড়াও শাটা পোর্ট থেকে শুরু করে আদার যে ফ্রন্ট প্যানেল অথবা ইউএসবি হেডারের প্যানেল তো সেগুলোকে পিছনে নিয়ে গেছে। আর পাওয়ার ডেলিভারি করার জন্য সিপিউর ইপিএস কানেক্টরকে পিছনে নিয়ে যাওয়া হয়েছে। তবে কিছু এগুলো লিমিটেড কেস এবং বিষয়ের উপর সাপোর্টেড। আর এর যে গ্রাফিক্স কার্ড মাউন্টিং সিস্টেম হবে উপর দিক দিয়ে কেবল লেগে যায়, তো সেটিও দেখা যাবে না, অর্থাৎ এর সাইডটা পিছন দিক থেকে। আর এরকমটা অলরেডি গিগাবাইট করেইছে তাদের প্রজেক্ট স্টিল সিরিজেই। আর সবচেয়ে কুল লুকিং এটা, আর এমএসআই এটা আবার করছে, দেখি সামনে কি হয়। আমার তো মনে হয় এটা খুবই একটা ভালো কনসেপ্ট, কেননা ডিআইওয়াই কাস্টম কিটের মাধ্যমে পিসিকে 100% কুল লুকিং দেখাতে সক্ষম। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে এটি খুবই ইন্টারেস্টিং, কেননা ইন্টেল এখানে ইলিজিটলি শো করেই দিয়েছে মিটিওর লেক এবং অ্যারো লেকের সিপিউ ডিজাইন। আর এটি তারা করতে চলেছে ইন্টেলের 3D ফেভরস টেকনোলজির উপরে। আর 3D ফেভরস কি, আপনারা যেমন AMD-র 3D ভি ক্যাশ বা এরকম ধরনের স্ট্যাকিং টেকনোলজি দেখে আসছেন, সিমিলার এটাও হবে, শুধু নামই আলাদা। তো তারা শুধুমাত্র ক্যাশ লেভেলে করেছে, আর এটি চিপস টু চিপস লেভেলেও যেতে পারে, এরকমটাই ক্লেম করেছে হট চিপস অ্যান্ড টমাস হার্ডওয়্যারের আর্টিকেল। আর অনেক ক্ষেত্রে এটি অনেক এফিসিয়েন্ট হয়ে থাকে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।